Thank
কিন্তু ভবিষ্যতে বলে আছে নমস্কার আমি রিনি ঘোষ প্রতিদ্বন্দ্বী বাংলা ছবি আসছে কিছুদিনের মধ্যেই আমাদের এই চেষ্টাটা সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বীকে ট্রিবিউট দেওয়া বড়দিনের পরে আরেকটা বিরাট দিন আসছে 2020-কে আমরা কোনো মতে এদিকে করে 2021-এর দিকে যাচ্ছি আর সেই বছরের প্রথম দিন মানে 1 জানুয়ারি রিলিজ হচ্ছে আমাদের বাংলা ছবি প্রতিদ্বন্দ্বী তারই আজকে ট্রেলার লঞ্চ ট্রেলার পৌঁছে যাবে আপনাদের সবার ফোনে ফোনে ঘরে ঘরে কম্পিউটারে কম্পিউটারে দেখে নেবেন ইউটিউবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাপোর্ট করুন বাংলা ছবি দেখুন আমাদের ছবি আপনাদের ভালো লাগলো খারাপ লাগলো যেটাই মাথায় আসবে মনে আসবে সেটা আমাদেরকে বলতে দ্বিধাবোধ করবেন না কিন্তু প্লিজ কিপ দ্য লাভ কামিং সাপোর্ট করুন শুধু বাংলা সিনেমা না জেনারেলি সিনেমাকেই সাপোর্ট করুন পোস্ট কোভিড একটা বেশ হিট খেয়েছে আমাদের আমরা হলে যেতে ভয় পাচ্ছি রেস্টুরেন্টসে যেতেও যতটা বেশি ভয় পাচ্ছি না হলে পাচ্ছি তো আমাদের সিনেমাটা অনেক কিছু এরিয়াস কভার করে এটা টান টান থ্রিলার সিনেমাটা শেষে যে বন্ধুরা একে অপরের বন্ধু থাকছে না প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে সেটাই চেষ্টা বলার ছবিটার মধ্যে আছে অপুদা মানে শাশ্বত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ আয়নী ঘোষ সৌরভ দা আমি মাহি প্রচুর ভালো ভালো অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেসরা আছে অ্যান্ড আমি খুব আশা করবো আপনাদের ছবিটা ভালো লাগবে বাট প্লিজ সাপোর্ট বাংলা ছবি প্লিজ সাপোর্ট সিনেমা আর হলে দেখবেন কোনো পাইরেসি করবেন না প্লিজ ওয়াচ প্রতিদ্বন্দ্বী অ্যান্ড এখন এনজয় দ্য থ্রিলার অফ প্রতিদ্বন্দ্বী থ্যাংক ইউ প্রত্যেকটা জিনিসই যেটা দেখানো হয়েছে ট্রেলারে বা ছবিটা যেটা নিয়ে সেটা প্রচণ্ড রিলেভেন্ট এবং আমরা সবসময় যাই জানি আর কি যে হসপিটালে গেলে হয়তো এত টাকা নিয়ে নেওয়া হবে বা এইটা হলো যে পুরো একটা র্যাকেট চলে যে জায়গাগুলো হয়তো আমরা জানি না আমরা সবসময় ড্রাগসের র্যাকেটটা হয়তো জানতে পারছি বাকি অনেক জিনিসের র্যাকেট এমন চলে যেটা আমরা জানতে পারি না আমাদের দৈনন্দিন জীবন তো সেইটা কয়েকটা জায়গা সেই কয়েকটা ট্যাঞ্জেন্টে ছবিটা নিয়ে গেছে সেই কন্টেন্টটা নিয়ে গেছে এবং আমার মনে হয় যে মানুষের জন্য এই ছবিটা প্রচুর ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই প্যান্ডেমিকটার পরে এবং আমরা অনেক চারিদিক থেকে জানতে পারি যে এই প্যান্ডেমিকের সময় নানানভাবে হসপিটালে এক্সপ্লোর করেছে সেখান থেকে শুরু করে অনেক ভালো জিনিস হয়েছে তো সেই পুরো বিষয়টা নিয়েই আর কি ছবিটা এবং আমার চরিত্রটা প্রচুর ইন্টারেস্টিং এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট কোম্পানি চালাই তো সেখান থেকেই আর কি পুরোটা কীভাবে ইনভেস্টিগেট করি সেটা নিয়ে ছবিটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এবং পাঠ করছি পলিটিশিয়ানের প্রথমবার আগে কোনোদিনও করিনি অপুদা রয়েছে রুদ্রদা রয়েছে সৌরভ রয়েছে আমি রয়েছি রিনি রয়েছে মাহি রয়েছে অনেকে রয়েছে খুব ভালো এক্সপিরিয়েন্স কাজ করার সদস্যের সাথে আগেও নেটওয়ার্কে কাজ করেছি খুব ছোট্ট একটা পার্টি সো দিস টাইম ইটস বিগার অ্যান্ড বেটার অনেক রকম ডাইনামিক্স স্টেলার স্টার কাস্ট দারুণ প্রচণ্ড ভালো ট্রেলার আজকে আমরা দেখেছি সো ভেরি ভেরি এনগেজিং ট্রেলার বাংলা ছবি হলে গিয়ে দর্শক দেখুক সেটাই চাই এবং নিউ ইয়ারে 2021-এ বাংলা ছবি নতুন বাংলা ছবি নিয়ে আসছি আমরা হলে ভরিয়ে দিন এবং ছবি দেখুন আমাদের পাশে থাকুন থ্রিলার ছবি তো ওইরকমভাবে আগে থাকতে তো বলা যায় না তবে মনে তো হচ্ছে ও আমার প্রতিদ্বন্দ্বী আমি ওর প্রতিদ্বন্দ্বী না আমারও তাই মনে হচ্ছে এবার যেটা হয় আর কি থ্রিলার ছবিতে এডিটিং একটা ফ্যাক্ট মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলার যে গল্প সাজানোর ক্ষেত্রে পরিচালক কোন দিকটা নিচ্ছেন কে কাকে কার প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখে দিয়েছেন এই গল্পটা তো বেশি জানা যাচ্ছে পরিচালক তাই তো তবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছি বেশ এই গল্পেতে ঘটনাক্রমে সেইটা নিজেরা শুটিং করতে গিয়ে বুঝতে পেরেছি এবং দর্শকরা এনজয় করবেন এনজয় করবে মানে কোথাও শিহরিত হয়ে উঠবেন টেন্সড হয়ে উঠবেন তাদের কান্না পাবে আমাদের কারণ না কারণ জন্য এইটা বলতে সৌরভের চরিত্রতে চমক রয়েছে সায়নী হচ্ছে ইনভেস্টিগেট করছে পুরো ব্যাপারটা যে বেসরকারি হসপিটালে কি হয়েছে একটি বেসরকারি হসপিটালে পরপর কিছু বাচ্চা মারা যাচ্ছে এবং সেখানে আমি একজন ডাক্তার ডক্টর মুখী কিন্তু ডাক্তার মুখী যে ডাইরেক্টলি ইনভলভ তা নয় পরে দেখা যাচ্ছে ডাক্তার মুখী মেয়েও কিডন্যাপ হয়ে যাচ্ছে ছেলে তো সে কীভাবে হচ্ছে কেন হচ্ছে সেই সব নিয়ে একটা জমজমাট ছিল জিতবে কে হ্যাঁ জিতবে কে শেষ পর্যন্ত দর্শক মনে হয় যদি হলে যান সেটাই ক্ষেত্রে যেটা বলার আর কি যেটা শাশ্বতদা বললেন যে এটা মানে এমন একটা ঘটনা বন্ধুত্বের মাঝখানে একটা হসপিটাল ঢোকে সেই হসপিটালের কিছু কাজ বন্ধুকে একে অপরের শত্রু বানায় তার মাঝখানে ঢোকে পুলিশ শহরে একের পর এক মৃত্যু করতে থাকে অনুসন্ধান করতে থাকে
পুলিশ ঘাবড়ে যায়, একজন লয়ার কাম অ্যাডভোকেট যোগ হয় সৌরভ, একজন পলিটিশিয়ান সকল জননেতা নেত্রী শায়নী ঘোষ সে ঢোকে, এবং আমার মনে হয় যে অডিয়েন্স রিলেট করতে পারবেন যে আমার সোসাইটিতে এই ঘটনা ঘটছে এবং প্রচণ্ড প্রাসঙ্গিক এই ঘটনা ইদানিং ইতিহাসে বর্তমানে যা যা ঘটেছে তার একটা দিক রয়েছে। বাট সমস্ত ফ্যামিলি দেখবার জন্য ছবি আমার চাই না যে এই ঘটনা কোনো ফ্যামিলির সঙ্গে কেউ ঘটাক বা ঘটুক। আজকে হয়ে গেল প্রতিদ্বন্দ্বী ট্রেলার লঞ্চ, দেখতে থাকুন আমাদের আপডেটসগুলো ফলো করতে থাকুন। 1st January সিনেমাটা আসছে, ইটস আ ডার্ক থ্রিলার, তো শাশ্বতদা, রুদ্রনীলদা, সায়নী, সৌরভ, রিনি, মাহি অনেক ভালো পারফরমেন্স করেছে এবং গল্পটা খুব টানটান, এটা ক্রাইম থ্রিলার মেডিকেল ইন্ডাস্ট্রির ব্যাকড্রপে, আশা করছি সবার ভালো লাগবে। সো দ্যাটস অল, আজকে ট্রেলার বেরিয়ে গেছে, আশা করছি রেসপন্স খুব ভালো পাবো। হলে যাতে লোকে গিয়ে আরও ছবি দেখে, সিনেমা হলে গিয়ে যাতে লোকে দেখে আমরা সেটাই চেষ্টা করব। সো এটাই বলার ছিল, থ্যাংক ইউ। প্রতিদ্বন্দ্বী ট্রেলার লঞ্চে আমি আজকে উপস্থিত, তো আজকে আমি জাস্ট আমার দিক থেকে খুব বেশি কথা বলবো না, এটা আমার ফার্স্ট ফিল্ম, তো আমার আপনারা যারা দেখবেন, যারা দর্শক আছেন, তারা প্লিজ এই ফিল্মটাকে হিট করুন। এই ফিল্মটা মানে একটা সামাজিক কিছু মেসেজেস আপনার কাছে পৌঁছাবে, কী ঠিক কী সেটা আপনারা কি ওখানে দেখতে পাবেন। আমি এখানে তানিষ্কা হিসেবে রয়েছি, তানিষ্কা যে হচ্ছে খুব অ্যাসপায়ারিং একজন মানে মেডিকেল হসপিটালের সাথে যুক্ত, আমি ওই হসপিটালের অ্যাডমিন, আর তার সাথেও আমার আরেকটা অ্যাঙ্গেল রয়েছে, আমি রুগীদার মানে সুপারশন যিনি হচ্ছেন ওনার আমি স্বাধীন। বেশি কথা আমি এইটা নিয়ে বলতে চাই না, আপনারা জাস্ট বলে গিয়ে দেখুন, যেহেতু এটা একটা থ্রিলার ফিল্ম, ডার্ক থ্রিলার থ্রিল রয়েছে এটার মধ্যে, তো আপনারা কি এনজয় করুন। এটা আমি যেটা বললাম যে আমার এটা ফার্স্ট ফিল্ম, তো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার দরকার।